সংসদে ক্ষমতার ভারসাম্য আনতে সংখ্যানুপাতিক নির্বাচনে আগ্রহী জামায়াত জাপা সিপিবি সহ কয়েকটি দল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এত বড় দলগুলোর আসন সংখ্যা কমবে, তাই পরীক্ষামূলকভাবে বিষয়টি দেখা যেতে পারে বলে অভিমত তাদের। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। আগামী জাতীয় নির্বাচনের পাশাপাশি হঠাৎই আলোচনায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট। সংখ্যানুপাতিক নির্বাচনের মূল বিষয় হল কোনো আসনে সুনির্দিষ্ট কোনো প্রার্থী থাকবে না, ভোটাররা ভোট দেবেন পছন্দের দলের প্রতীকে। সব মিলিয়ে সারা দেশে যে দল যত ভোট পাবে তার উপরই সংসদের দলগুলোর আসন সংখ্যা নির্ধারিত হবে। মনে করুন যে দলটি 40% ভোট পাবে তার যদি 150 আসন হয়, যে দলটি 30% ভোট পাবে তার 120টি আসন হবে বা এর কাছাকাছি হবে। যে 3 কোটি পেয়েছে সেও তারও যেমন আসন থাকবে, যে 30 লাখ পেয়েছে তারও আসন থাকবে আনুপাতিক হারে। একজনের হয়তো 150 হবে, আরেকজনের 50 হবে, এমনকি একজনের 3টে আসন হতে পারে, 1টি আসন হতে পারে। 300 জনের একটা তালিকা থাকবে, এর মধ্যে যদি ওই দলটি 10টি আসন পায় তাহলে উপর থেকে 10 জন নির্বাচিত হবে ধরে নেওয়া হবে। জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, কমিউনিস্ট পার্টি সহ বেশ কয়েকটি দল আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের পক্ষে, তবে এখনও তাতে সায় নেই বিএনপির। এই পদ্ধতিতে ভোট হলে সংসদে অনেক দলের যাওয়ার সুযোগ তৈরি হবে। আংশিকভাবে হলেও বাংলাদেশে এই পদ্ধতি চালুর পক্ষে অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। আমরা এটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি, কারণ আমরা তো দেখলাম এতদিন যে একটা দলের হাতে ক্ষমতা গেলে কি সেই দলের মানসিকতা কোন দিকে চলে যেতে পারে। সবাই চায় ক্ষমতার করিডোরে থাকতে, ক্ষমতায় থাকাটাকে ছোট ছোট দলগুলো কিন্তু পছন্দ করে। একতরফা সংসদ হবে না, সেক্ষেত্রে একটা ভারসাম্য থাকবে। তথ্য বলছে বিশ্বের 91টি দেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, তবে বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্তের আগে জনমত যাচাই করা উচিত বলে মনে করছেন কেউ কেউ। আমার দেশের ইকোনমিতে যে গুণগত পরিবর্তন হবে, মার্কিন যুক্তরাষ্ট্রে ভিন্ন পদ্ধতিতে, গ্রেট ব্রিটেনে ভিন্ন, আবার চায়নাতে রাশিয়াতে ভিন্ন পদ্ধতি, আর্থসামাজিক অবস্থা কাঠামোর উপর ভিত্তি করে পরিবর্তন সাধিত হয়। সেই দিকে লক্ষ্য রেখে এই পরিবর্তনগুলোর দিকে যুক্ত হবে। হঠাৎ করে চিলে কান নিয়ে এগুলো, চিলে পিছিয়ে দৌড়ালাম, কান আসলে কানের জায়গায় আছে, এটা হয় না। তো কেউ যদি মনে করে যে হ্যাঁ এরকম একটা আনুপাতিক হারে হতে পারে, সুন্দর তাদের বক্তব্য, তারা দিই, আমরা আলোচনা করি। এরই মধ্যে নির্বাচনী সংস্কারে গঠিত হয়েছে কমিশন, যারা 31শে ডিসেম্বরের মধ্যে জমা দেবে প্রতিবেদন, আর সেই প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। সেখান থেকেই নির্বাচন নিয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।